আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর এবার চলুন আপনাকে নিয়ে যাই আমাদের সল্লু বজরঙ্গি ভাইয়ের দুনিয়ায়, যেখানে টিনসেল টাউনে এখন জোর গুঞ্জন যে সলমান অভিনয় করতে পারেন রেস 3 ছবিতে। রেস এর সিকুয়েল বলিউডের একটি হিট ফ্র্যাঞ্চাইজি। আব্বাস মস্তান দ্য ডিরেক্টর ডুও এই ছবির হাত ধরে অনেকেই ডুবন্ত ফিল্মি ক্যারিয়ারকে একটা নতুন উড়ান দিয়েছেন। আর এবার কি সলমান খান? শোনা যাচ্ছে বলিউডে এখন জোর গুঞ্জন রেস 3 কে নিয়ে, এই ছবিতে কাজ করার ব্যাপারে নাকি হ্যাঁ করেছেন সলমান। অবশ্য সলমান যা করেছেন সেটা যে খুব ভুল তা কিন্তু নয়, টিউব লাইট এক্সপেকটেশন অনুযায়ী ব্যবসা করতেই পারেনি, ফলে সলমানের খুব যে লোকসান হয়েছে তা নয় ঠিকই। তবে হ্যাঁ, দর্শকদের মনের থেকে যে ভালোবাসাটা বা যে সাপোর্টটা তিনি এক্সপেক্ট করেছিলেন সেটা বোধহয় তিনি পাচ্ছেন না, তাই একেবারে ওয়ান ফিল্ম ওয়ান্ডার হয়ে তিনি আর থাকতে চাইছেন না। এবার ছবির একমাত্র সিঙ্গেল হিরো হওয়ার পাশাপাশি সলমান খান ভালো রকম ভাবেই চাইছেন যে আবারও তিনি মাল্টি স্টারার ছবিতে কাম ব্যাক করুন। যেটা তার কাছে খুব একটা আনকমফোর্টেবল জনার নয়, আর ঠিক সেই কারণেই যখন আব্বাস মস্তান ডুও তার কাছে নিয়ে এলো রেস 3 এর অফার, তখন বেশ খানিকটা ভাবনা চিন্তা করার পরেই সই, কিন্তু সলমান হ্যাঁ বলেছেন। সলমানের হাতে অবশ্য এই মুহূর্তে কিন্তু ছবির কোনো অভাব নেই, লিস্টে রয়েছে দবাং 3, ডান্সিং ড্যাড, টাইগার জিন্দা হের মতো কিছু অসাধারণ ছবি। তার মধ্যে রেস সিকুয়েলের পরের ছবিতেও তিনি থাকছেন, তাই ওয়াকিবহল মহল এটাই জানাচ্ছে যে বলিউডে এই মুহূর্তে ইনভেস্টার্সদের এবং প্রোডিউসার্সদের ইজি রিটার্ন দেওয়ার জন্য যদি কেউ থাকেন, দেন হি ইজ দিস 53-year-old অ্যাক্টর অফ বি টাউন সলমান খান। ইয়াহা ভি হোগা ওয়াহা ভি হোগা। যার রেস এই মুহূর্তে থামার অ্যাটলিস্ট কোনো চান্স নেই। তবে ইন ডিটেল এখনই সলমান খান এন্ড দ্য টিম কিচ্ছু কিন্তু খোলসা করছে না এই সিকুয়েল নিয়ে। প্রোডিউসার রমেশ তোরানি বরাবর চেয়েছিলেন সলমান খানের সঙ্গে তিনি অন্তত একটা প্রজেক্টে কাজ করুন। নাও ফাইনালি 4 বছরের লম্বা চেষ্টার পর তার ইচ্ছেটা যে পূরণ হচ্ছে এটাই বড় ব্যাপার। আর ঠিক সেই কারণেই শোনা যাচ্ছে সলমান নাকি এই ছবিতে কাজ করার জন্য যা যা শর্ত চাপাচ্ছেন তাই মেনে নিচ্ছেন দ্য প্রোডাকশন টিম। সলমানের ইচ্ছে ছবিটা নাকি ডিরেক্ট করুন তার প্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজা। উল্লেখ করা যেতে পারে রেমো ডিসুজার ছবি ডান্সিং ড্যাডও সলমান খানের অভিনয় দিয়েই সাজানো হবে। রেসের বাইরে এই মুহূর্তে বেশ কিছু কাজ নিয়ে সলমান বেশ ব্যস্ত, তবে সবকিছু ঠিকঠাক চললে এপ্রিল 2018-তে অবশ্যই ফ্লোরে যেতে পারে এই ছবি, কারণ আপাতত সলমান বিজি উইথ টাইগার জিন্দা হ্যায়, আর সঙ্গে রয়েছেন আবার ক্যাটরিনা। এই ছবি রিলিজ হবে বড় দিনে, তাই বুঝতেই পারছেন সলমানের ব্যস্ততা এখন একটু অন্য লেভেলে। রেস 3 নিয়ে টিনসেল টাউনে যদিও অনেকে খানিকটা ডাউটেও রয়েছেন, টিউব লাইট সেই অর্থে ব্যবসা করতে পারেনি, সলমান নাকি কিছুটা ডিসঅ্যাপয়েন্টেডও, আর তাই নিজেকে নাকি রেস 3 এর মতো একটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির অংশ করতে চাইছেন সলমান। 100 কোটি ক্লাবের জন্য এটা ডেফিনেটলি একটা সুখবর। তবে কি সলমানও এবার তার ফিল্মি ক্যারিয়ারে এবার খানিকটা সেফ খেলতে চাইছেন? সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।